১৯ বছরের দাম্পত্য জীবন, বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে এক ছেলে ও এক মেয়ে। কিন্তু তা সত্ত্বেও অন্য এক বিবাহিত মহিলার সঙ্গে জড়িয়ে পড়াই কাল হলো। আর পরস্ত্রীর সঙ্গে এই সম্পর্কের প্রধান কাঁটা নিজের বিবাহিত স্ত্রীকেই শেষ পর্যন্ত শেষ করে দিল স্বামী। নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে শেষ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার লক্ষ্মীনারায়ণপুর এলাকায়। মৃতের নাম জ্যোৎস্না বিবি, অভিযুক্ত স্বামীর নাম রাশিদুল শেখ। এই ঘটনায় রাশিদুলকে ও তার প্রেমিকাকে গ্রেপ্তার করেছে রানীতলা থানার পুলিশ। ধৃতদের রবিবার 6 অক্টোবর 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে পাঠায় পুলিশ। জানা গিয়েছে 19 বছর আগে বিয়ে হয় রাশিদুল ও জ্যোৎস্না বিবির। তাদের একটি মেয়ে ও একটি ছেলেও রয়েছে। কিন্তু 2 বছর আগে এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রাশিদুল। এরপর থেকে পারিবারিক অশান্তি শুরু হয়। অভিযোগ, স্বামীর এই সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করলে নিজের স্ত্রীকে মারধর করত রাশিদুল। শনিবার 5 অক্টোবর রাতে রাশিদুল তার স্ত্রীকে গলায় ওড়না লাগিয়ে শ্বাসরোধ করে শেষ করে দেয় বলে অভিযোগ। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত স্বামী রাশিদুল ও তার প্রেমিকাকে গ্রেপ্তার করেছে রানীতলা থানার পুলিশ। আমরা শুনিনি রাশিদুলের ধৃত প্রেমিকা, তিনি কি বলছেন? আপনার সাথে কোন সম্পর্ক আছে? কি সম্পর্ক আছে? ভালোবাসার? কতদিন থেকে? 2 বছর থেকে? 2 বছর থেকে সম্পর্ক? ওনার বিয়ে হয়েছে? আপনার বিয়ে হয়েছে? দুজনে বিয়ে থাকার পর সম্পর্ক করেছে, তাই তো? অন্যদিকে মৃতার মা রাজিয়া বিবি কি বলছেন শুনবো। আমি ছেলেকে মেরে ফেলেছে গলায় ফাঁস দিয়ে। কে জামাইতে মেরেছে? কেন? ওই একটা মেয়ের জন্য। মেয়ের সাথে লাইন করছে। কতদিন থেকে? এক বছর থেকে নিয়ে তো পাল্লি গেছিল। এক বছর থেকে নিয়ে পাল্লি গেছিল। যাইয়া 2 বছর থেকে লাইন। যে 1 বছর থেকে পাল্লি গেছে। যাইয়া ওই ছেলে গেলামকে আমি নিয়ে খেয়ে আমার বেটা বেটি নিয়ে সবাই মিলে খাইয়ে ছেলে পেলেকে ফেঁচে দিয়ে আমার হুকুমানি যখন তখন আসাচ্ছে আসে নিয়ে গেছে। ওই দিয়ে আছে তো কিছু তখন হয়নি। এখন আবার অত্যাচার। কখন মেরেছে কি জানো? রাত 12টার সময় মেরেছে। কি করে মেরেছে? গলায় ফাঁস দিয়ে মেরেছে। ডেঙ্গে রেখেছিল না? ডাঙা খায়নি, মেরেছে। ওই 2 ছেলে নিয়ে ঘরে শুয়েছিল। ওকে ডাকাছে, ডাকা বাহির করেছে। পরে বাইরে উষলাতে মেরেছে। উষলাতে উন্না পড়েছিল। উন্না দিয়ে মেরেছে? উন্না দিয়ে মেরেছে। কোনো জায়গায় কোনো জায়গায় টেঙ্গে রেখেছিল? টাঙেনি, মেরেছে। মেরে আবার নিয়ে যেয়ে ওর মেয়ের কাছে শুয়ে দিয়েছে। আচ্ছা, এর পিছনে কি আরো কারো হাত রয়েছে এমনটা কি ভাবছেন? কিন্তু মূল কারণ আপনার জামাই এবং ওই মেয়েটা, তাই তো? তাদেরকে অ্যারেস্ট করেছে? থানাতে কমপ্লেন করেছিল, তার পরে অ্যারেস্ট করেছিল। আমরা শুনিনি মৃতার আত্মীয়দের পক্ষ থেকে কি বলা আছে। মৃতার এক আত্মীয়ের বক্তব্য আমরা শুনবো। মানে ওই আপনার প্রেম ছিল সে কারণেই? কবে? ঘর বন্দি করে রেখে দিয়েছিল? আমরা কি চাইছেন? আমরা চাইছি শাস্তি, মানে আমার আজীবন জেল হয়ে যাচ্ছে না।
পুলিশের উদ্দেশ্যে কি বলবেন, পুলিশের উদ্দেশ্যে কি বলবেন? তারা তো দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। আমরা দেখে নিই আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের প্রতিবেদন। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রীর বাধা আর পথের কাঁটা সরাতে স্ত্রীকে শ্বাসরোধ করে, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত লক্ষ্মীকান্তপুর এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে এই গ্রামের রাশিদুল শেখ তার পার্শ্ববর্তী গ্রামের জোসনা বিবিকে বিবাহ করেন এবং দীর্ঘ 15 বছর ধরে তারা সংসার করছিলেন এবং তাদের একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে এবং এই রাশিদুল তারই এক পার্শ্ববর্তী গ্রামের অর্থাৎ করিমপুর এলাকার সেই গ্রামের এক বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, অর্থাৎ পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং এই পরকীয়া জড়িয়ে পড়ার পরেই জোসনা বিবি এবং রাশিদুল শেখের পরিবারে অশান্তি নেমে আসে। প্রায়শই তাদের এই পরিবারের নানা রকম অশান্তি হতো এবং এই অশান্তির ফলে যদিও জোসনা বিবির পরিবারের লোকেদের অভিযোগ যে এই অবৈধ সম্পর্কের জেরে তার স্ত্রী বাধা দেয় এবং প্রতিনিয়ত তাদের মধ্যে একটি অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল পরিবারে, অন্যদিকে এই জোসনা বিবির স্বামী রাশিদুল শেখ যে মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন তাকে মা বেশ কিছুদিন আগে নিয়ে পালিয়ে যান এবং পরবর্তী ক্ষেত্রে আবার ফিরে আসেন এবং জোসনা বিবির সাথে সংসার করেন। যদিও এই সংসার চলতে থাকে কিন্তু অশান্তির বাতাবরণে। তারপরেই কয়েকদিন আগে এই গত শনিবার রাত্রে ফের এই রাশিদুল শেখ তার বাড়িতে ফেরেন এবং স্ত্রীকে সেই অবৈধ সম্পর্ক থাকা মহিলার প্ররোচনায়, যদিও অভিযোগ জোসনা বিবির পরিবারের পক্ষ থেকে যে অবৈধ সম্পর্ক থাকায় এই মহিলার প্ররোচনায় তার স্বামী রাশিদুল শেখ তার স্ত্রীকে রন্না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে তার মেয়ের পাশে শুইয়ে দিয়ে পালিয়ে যায়। আর এই ঘটনা তার মেয়ে ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ে তার মা অচেতন অবস্থায় তার পাশে শুয়ে রয়েছে এবং সেখানে তার মামার বাড়ির লোকেদের খবর দেয়। তৎক্ষণাৎ তার মামার বাড়ি অর্থাৎ জোসনা বিবির মায়া এবং তার পরিবারের লোকেরা ছুটে আসে এবং তৎক্ষণাৎ রানীতলা থানার পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে লালবাগ মহকুমার হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর ইতিমধ্যেই রানীতলা থানার পুলিশ পুরো বিষয়টি তদন্তে নামে এবং মাত্র 2 ঘন্টার মধ্যেই এই পলাতক রাশিদুল শেখ এবং তার পরকীয়ায় যুক্ত থাকা সেই মহিলাকে রীতিমতো তারা পাকড়াও করে এবং পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করে। আর জিজ্ঞাসাবাদের ফলে জানতে পারে যে অবৈধ সম্পর্ক থাকায় তার স্বামী ওই মৃত আর স্বামী রাশিদুল দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।